হ্যালো বিয়ার্স আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ফেসটা আমি মেসেজ করছি দেখতে পাচ্ছেন আমি একটা মেসেজ লিখে সেন্ড করবো তারপর আমার কাছে অটোমেটিকলি একটা রিপ্লেস চলে আসবে কিন্তু বিয়ার্স দেখতে পাচ্ছেন একটা রিপ্লে কিন্তু অটোমেটিক্যালি বিয়ার্স আমার কাছে চলে এসেছে কিন্তু বিয়ার্স আমরা অনেক সময় দেখি যে আমরা যখন কোনো ফেসবুক পেজে মেসেজ করি তখন কিন্তু আমাদের কাছে অটোমেটিকলি একটা রিপ্লে চলে আসে তো বিয়ার্স আপনি যদি আপনার ফেসবুক পেজে অটো রিপ্লাইটা সেট করেন তাহলে কিন্তু আপনি যদি আপনার ফেসবুক পেজে অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনি যে রিপ্লাইটা সেট করবেন সেটা কিন্তু আপনার কাছে যে মেসেজ করবে তার কাছে অটোমেটিকলি রিপ্লাইটা চলে যাবে কিন্তু বিয়ার্স তো বিয়ার্স এটি সেট করার জন্য আপনি ফার্স্ট আপনার যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশান আছে আপনি সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন উপরে তিনটা থ্রিজট মেনে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার যে ফেসবুক পেজে অটো রিপ্লেটা সেট করবেন আপনি ফার্স্ট যে ফেসটা চুজ করে নেবেন তো বিয়ার্স আমি ধরুন আমার এই ফেসটার অটো রিপ্লে সেট করবো তো বিয়ার্স তারপর আপনি উপর দেখতে পাচ্ছেন সেটিংয়ের একটা অপশান বিয়ার্স আপনি এই সেটিংয়ে একটা ক্লিক করবেন সেটিংয়ে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মেসেজিং মেসেজিং নামে যে অপশান বিয়ার্স আপনারা এই ম্যাসেজিংয়ের উপরে একটা ক্লিক করবেন ম্যাসেজিংয়ের উপর একটা ক্লিক করার পর বিয়ার্স দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর বিয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর বিয়ার্স ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট রিপ্লে আপনারা এটা কিন্তু অন করে নেবেন অন করার পর তারপর দেখতে পাচ্ছেন ইউ ইনস্ট্যান্ট রিপ্লে আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর বিয়ার্স আপনি এখানে যে মেসেজ ধরুন বিয়ার্স এখানে এটা প্রথম কেটে নেবেন বিয়ার্স এবং আমি এগুলো লেখাগুলো কেটে নেব বিয়ার্স এই লেখাগুলো কাটার পর আপনি যে লেখাটা এখানে সেট করে দেবেন বিয়ার্স সেই লেখাটা কিন্তু আপনার কাছে যে মেসেজ করবে আপনার ফেসবুক পেজে তার কাছে কিন্তু চলে যাবে কিন্তু অটোমেটিকলি বিয়ার্স রিপ্লেটা তো বিয়ার্স ধরুন আমরা একটি এখানে লেখা লিখে দিচ্ছি কিন্তু বিয়ার্স আপনি আপনার ইচ্ছে মতো যে লেখাটা সেট করতেছেন সেটা এখানে লিখে দিবেন তো বিয়ার্স ধরুন আমরা এই লেখাটা লিখে দিয়েছি কিন্তু আমাদের ফেসবুক পেজে এখন যদি আমাদের এই ফেসবুক পেজে কেউ একটা মেসেজ করো তখন কিন্তু সাথে সাথে আমি যদি আমার ফেসবুক পেজে অ্যাক্টিভ না থাকি তাহলে কিন্তু তার কাছে এই মেসেজটা চলে যাবে তো তারপর বিয়ার্স দেখতে পাচ্ছেন আপনি এখানে সেভ নামে যে অপশান আপনার এই সেভ একটা ক্লিক করবেন সেভ একটা ক্লিক করার পর আপনি এখানে যে রিপ্লেটা সেট করেছেন বিয়ার্স সেটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে তো বিয়ার্স এইভাবে চাইলে কিন্তু আপনার যে কোনো ফেসবুক পেজে আপনি অটো রিপ্লে সেট করে নিতে পারেন খুব সহজে তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন আইকনে ক্লিক করে অলে করে দিবেন। যাতে আমাদের আপলোড করা এরকম নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বিরার্স আপনার নেক্সট কোন রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায়